সবাইকে জানাই শুভ দিন। যেমন কি আপনারা সবাই জানেন, এটি সপ্তাহের একটি প্রথম দিন, আর আমরা কিছু নতুন শিখব। আর পরের দিনগুলিতে আপনারা সেগুলো অভ্যেস করবেন। আজকের ক্লাসে অভ্যেসের সাথে আমরা কিছু নতুন জিনিসও পাস দিয়ে শিখব। এটার পর কোনটি শর্টকাট কমান্ড দিয়ে আমরা নিজের পাতাকে পরিষ্কার করতে পারি সেটাও শিখব। পাতাকে পরিষ্কার করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এ প্লাস ডিলিট এই অপশনটি ব্যবহার করব। আমরা যেগুলি জিনিস আজকের ক্লাসে পড়ব সেগুলি হলো, লাইনের থিকনেস কাকে বলে, কালার প্লেটেড কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে আমরা আমাদের পছন্দের মতন রং বেছে নিতে পারি, এবং সবার শেষে আপনারা ছবিগুলো আঁকবেন যেটা দেখানো হচ্ছে। এবার আপনারা নিজের নোটবুকটা অন করে এমএস পেন্টের ফাইলটা খুলুন। আপনারা সবাই কি নিজের পেন্টবুকের ফাইল খুলে ফেলেছেন? আপনারা যদি না খুলতে পারেন, তাহলে সামনে দেওয়া ভিডিওর মাধ্যমে আপনি সেটা খুলতে পারবেন। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে, আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন, আর তারপর নিজের পয়েন্টারকে পেন্ট অপশনে নিয়ে যান, আর নিজের পয়েন্টার দিয়ে লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। আপনারা সবাই কি নিজের পেন্টবুকের ফাইল খুলে ফেলেছেন? যদি না খুলতে পারেন, তাহলে আপনি সাহায্যের জন্য বলতে পারেন। সামনে দেখানো ছবির অনুসারে আপনারা থিকনেস অফ লাইনের ব্যাপারে জানবেন। থিকনেস অফ লাইনের ব্যবহার দিয়ে আমরা লাইনের থিকনেসকে বাড়াতে বা কমাতে পারি। যদি আপনাদের কেউ বলে চারটি লাইন টানো, আর প্রত্যেক লাইনটির সাইজ আলাদা আলাদা চাই, তখন থিকনেস অফ লাইনের ব্যবহার করব। নিজের সামনের ছবিটি দেখুন, এখানে কোথায় কোথায় লাল রঙের শূন্য দেখানো হয়েছে। এই ছবিটিতে দুই জায়গা লাল রঙের ছবিতে দেখানো হয়েছে, যেখানে প্রথমটি হলো লাইন টুলের আর দ্বিতীয় সাইজটি হলো থিকনেস অফ লাইন। যদি আপনারা লাইনের উপরে ক্লিক করেন, তাহলে একটা বক্স খুলে যাবে এবং সেখানে চার প্রকারের লাইন খুলে যাবে। তার মধ্যে সব থেকে পাতলা, তার উপর তার থেকে মোটা, এবং তার উপর তার থেকে মোটা, এইভাবে আপনি দেখতে পাবেন। আমরা নিজের দরকার হিসাবে লাইন সাইজকে সিলেক্ট করব এবং লাইন টুলের সাহায্য দিয়ে লাইন টানব। লাইন টুলের সাহায্য দিয়ে আপনারা আজকের ক্লাসের প্রথম ছবিটি আঁকবেন। সামনে দেওয়া ছবিটিতে চারটি আলাদা আলাদা লাইন টানা রয়েছে। আপনারা কি আমাকে বলতে পারবেন এই চারটি লাইন কোন টুলের সাহায্যে এবং কিভাবে বানানো হয়েছে? লাইনের থিকনেসের জন্য সব থেকে আগে আমরা টুলসে গিয়ে লাইন টুলকে সিলেক্ট করব।
তারপর সাইজে গিয়ে প্রথম লাইনটি সিলেক্ট করব। পেন্টের শীটে একটি লাইন আঁকব। তারপর আবার সাইজে গিয়ে দুই নম্বর লাইনটিকে সিলেক্ট করব এবং প্রথম লাইনের পাশে আরেকটি লাইন আমরা আঁকব। এরপর আমরা আবার সাইজ টুলে যাব। এবং এবার তৃতীয় লাইনটি সিলেক্ট করব। দ্বিতীয় লাইনটার পাশে আরেকটি লাইন আঁকব। আমরা আবার সাইজ টুলে যাব এবং চতুর্থ লাইনটি সিলেক্ট করব। তৃতীয় লাইনের পাশে আরেকটি লাইন আঁকব। আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি লাইনের সাইজ আলাদা আলাদা রয়েছে। এবার এই স্লাইডে আমরা কালার প্লেটের ব্যাপারে জানব যে কালার প্লেট কি এবং এটার ব্যবহার কোথায় আর কেন করা হয়। কালার প্লেট ব্যবহার করার জন্য কালার প্লেটের ব্যবহার কালার বক্স এক এবং কালার বক্স দুই এর সাহায্য দিয়ে ব্যবহার করা হয়। এই ক্লাসে আমরা শুধু কালার বক্স এক এর ব্যবহার জানব। তার মধ্যে কোনো একটি কালারকে সিলেক্ট করে আমরা কোনো একটি রঙকে ডিলিট করব, যেখানে রং কালার বক্স একে থাকবে। তারপর আমরা একটি লাইন টানব, সেই লাইনটি সেই কালারের হবে যেটি আমরা সিলেক্ট করব। কালার বক্স এক দিয়ে আমরা আউটলাইনের কালারকে বদলাতে পারি। আউটলাইন কোনো জিনিসের বাইরের অথবা ধারের কাছের লাইনকে বলা হয়, যাকে আমরা পাল্টাব। যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে কিভাবে আঁকবেন। এবার আমরা কালার প্লেটের মাধ্যমে দেওয়া ছবিকে আঁকব। ছবিটিতে আলাদা আলাদা রঙের ব্যবহার করব এবং তার সাথে থিকনেস অফ লাইনেরও ব্যবহার আমরা করব। টুল বক্সে গিয়ে লাইন টুলকে সিলেক্ট করে প্রথম সাইজটি সিলেক্ট করব। আর পেন্টের শীটে নিয়ে এসে একটি দাগ টানব। অন্য একটি কালার পছন্দ করে দ্বিতীয় সাইজটিকে সিলেক্ট করে পেন্টের শীটে আরেকটি দাগ টানব। আমরা আবার কালার বক্সে গিয়ে সাইজ থেকে তিন নম্বর লাইনটিকে সিলেক্ট করে মাঝখান দিয়ে আরেকটি লাইন টানব লেফট কার্সারকে ক্লিক করে। এরপর কালার বক্সে গিয়ে নিজের ইচ্ছা মতন অন্য একটি রং নিয়ে চতুর্থ সাইজটিকে সিলেক্ট করে এইভাবে আরেকটি লাইন টানব। এইভাবে আপনারা চার ধরনের থিকনেস অফ লাইনকে আলাদা আলাদা রং দিয়ে আঁকলেন। আমরা এর আগের ক্লাসে ঘর এঁকেছিলাম, সেই ঘরটি
বিনা কোনো রঙের ছিল। এই ছবিটিকে আঁকার জন্য লাইন টুল, থিকনেস এবং কালার বক্স ব্যবহার করব। আপনি কালার বক্স চুজ করতে পারবেন এই ছবিটিকে রঙিন করার জন্য। যদি আপনি এই ছবিটিকে আঁকতে চান তাহলে আঁকুন, অথবা ভিডিওটির সাহায্যে আপনি ছবিটিকে আঁকা শিখে নিন। লাইন টুলের সাহায্য দিয়ে বিভিন্ন রকমের রং দিয়ে ঘর আঁকব। টুল বক্সে গিয়ে নিজের ইচ্ছা মতন একটি সাইজ সিলেক্ট করুন। তারপর উপর থেকে বাম দিকের দিকে একটি ট্যারা লাইন টানুন। সেই একই রকম ভাবে ডান দিকে একটি ট্যারা লাইন টানুন। তারপর দুটোরই এন্ড পয়েন্টকে যোগ করুন এবং সাদা ডটকে সরাবার জন্য বাইরে ক্লিক করুন। তারপর সমতল লাইনের নিচের দিকে একটি লম্বা দাগ টানুন। সেই একই রকম ভাবে ডান দিকেও একটি লম্বা দাগ টানুন নিচের দিকে। এইভাবে এবার অন্য একটা কালার পছন্দ করে দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করুন। এবার আবার নিজের পছন্দ মতো একটি কালার বেছে নিয়ে ঘরের জানলা আঁকব। ঘরের ভেতরে বাম দিকে একটি ছোট্ট লম্বা লাইন টানব, তারপর ওপর দিকে একটি ছোট্ট সমতল লাইন টানব। সেই সমতল লাইনের ডান দিকের এন্ড পয়েন্ট দিয়ে নিচের দিকে একটি ছোট্ট লম্বা লাইন টানব, তারপর দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। ঘরের ডান দিকে আরেকটি জানলা আঁকার জন্য একটি ছোট্ট সমতল লাইন টানব, তারপর একটি ছোট্ট লম্বা লাইন টানব। সমতল লাইনের বাম দিকে একটি আরো ছোট্ট লম্বা লাইন টানব এইভাবে। তারপর দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। এইভাবে আমাদের ঘরের জানলা তৈরি হয়ে গেছে। এরপর আবার কালার বক্সে গিয়ে নিজের পছন্দের মতন কালার পছন্দ করে সাইজ থেকে নিজের পছন্দের মতন সাইজ নিয়ে জানলার রড আঁকার জন্য ছোট ছোট লম্বা লাইন টানব এইভাবে। এবার আপনার জানলা আঁকা কমপ্লিট হলো। এবার
কালার বক্স থেকে নিজের ইচ্ছা মতন একটি কালার পছন্দ করে সাইজ থেকে নিজের ইচ্ছা মতন একটি সাইজ নিয়ে ঘরের দরজা আঁকব। নিচ থেকে ওপর দিকে একটি ছোট্ট লম্বা লাইন টানব, তারপর একটি ছোট্ট সমতল লাইন টানব। সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আমরা আরেকটি লম্বা লাইন টানব নিচের দিকে। এইভাবে আপনার বিভিন্ন রকমের রং দিয়ে ঘর আঁকা কমপ্লিট হলো। এবার আপনারা সবাই পেন্টের ফাইলকে ক্লোজ করুন। তবে আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সবার মনে আছে কি আমরা কিভাবে পেন্টের ফাইলকে বন্ধ করেছিলাম? যদি মনে না থাকে তাহলে ভিডিওর সাহায্যে শিখে নিন। পেন্টের শিটকে বা পেন্টের পাতাকে ক্লোজ বা বন্ধ করার জন্য সব থেকে আগে আমরা এমএস পেন্টের ডান দিকের ওপরে যে লাস্ট ক্রস বাটনটি আছে সেখানে গিয়ে নিজের মাউস বা টাচ প্যাড দিয়ে লেফট ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাবেন একটি ডায়লগ বক্স খুলে গেছে, যেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, সেভ, ডোন্ট সেভ আর ক্যান্সেল। যদি আপনি এই শিটটিকে সেভ না করতে চান তাহলে ডোন্ট সেভ অপশনটি ক্লিক করুন। আপনার পেন্টের পাতা ক্লোজ হয়ে যাবে আর আপনি উইন্ডোজ দেখতে পাবেন। এবার সবাই কম্পিউটারকে শাট ডাউন করুন। এবার আপনাদের সবাইকে নিজের কম্পিউটারকে শাট ডাউন করতে হবে। তবে মন দিয়ে শিখুন একবার আবার সঠিকভাবে কিভাবে নোটবুককে শাট ডাউন করবেন। শাট ডাউন করার জন্য নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, তারপর নিজের মাউস দিয়ে রাইট ক্লিক করুন। একটি বক্স খুলে যাবে এবং শাট ডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা শিখলাম যে থিকনেস অফ লাইন কি হয়, কেন এবং কিভাবে আমরা এটা ব্যবহার করি। আমরা শিখলাম যে কালার প্লেট কি এবং কেন আর কিভাবে এটার ব্যবহার করা হয়। এবং এই ক্লাসে আমরা আরও শিখলাম যে কিভাবে লাইন টুলের সাহায্যে ছবি আঁকা হয়। ধন্যবাদ।